এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। একটা প্রশ্ন আমার মনে এসেছে যে নন্দীগ্রামে আমাদের একজন বিধায়ক ছিল, বর্ষা দেখতে লাল মুলোর মতো। নন্দীগ্রামে অনেক বক্তৃতা দিয়েছিল। আমাদের প্রশ্ন, এবার শুভেন্দু চক্র অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াবে? তো বাপের পেটা হলে হিম্মত থাকবে? লোভী ভোগী ত্যাগীতে ভাগ রাজনৈতিক নেতারা। ত্যাগীরা শত প্রলোভনেও মায়ের কোল ছাড়ে না, তৃণমূল করলে জেলে, বিজেপি হলেই সাদা, ওরা ওয়াশিং মেশিন। শুভেন্দুর নাম না করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতিতে তিন ধরনের লোক হয়। এক দলকে আমরা বলি লোভী, লোভী। এক দলকে আমরা বলি ভোগী, যারা ত্যাগ করতে জানে। তাদের হাজার মেরে ফেলুন, তাদের মুখ বন্ধ করা যাবে না, তারা প্রতিবাদ করবেই, তারা কোথাও যাবে না, এক ইঞ্চি মায়ের কোল ছাড়বে না, আম্মার কোল ছাড়বে না। কিন্তু আরেক দল আছে যাদের অনেক সম্পত্তি, প্রচুর টাকা, টাকাগুলো হয়েছে ঢাকা। সেই ঢাকাগুলো কোথায় রাখবে? সেই টাকা রক্ষিত করার জন্য আজ বড় বড় কথা, তাদের জন্য টাকা রক্ষা করার জায়গাটা চাই। বিজেপি নেতারা দিল্লি থেকে বলছে, হয় জেলে নয় ঘরে, তৃণমূল করলে তোমায় জেলে ভরবো, আর বিজেপি করলে তুমি বিজেপি ওয়াশিং মেশিন, কালো হয়ে ঢুকবে আর সাদা হয়ে বেরিয়ে চলে আসবে। ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা, এই তো হয়ে গেছে আজকাল। কালোটা সাদা আর সাদাটা কালো, তোমরা বেছে নিয়েছো ভালো। আমার অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অভিনন্দন থাকবে। তোমরা প্রধানমন্ত্রী হও, তোমরা রাষ্ট্রপতি হও, তোমরা উপরাষ্ট্রপতি হও, ভারতবর্ষের নেতা হও, সারা পৃথিবীর নেতা হও, কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে বিজেপিকে দেব না, দেব না, দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহী, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।